গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত সেগাটোলা হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে বার্ষিক ধর্মীয় সম্মেলন ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ, স্বামী দিবাকরানন্দজী মহারাজ, স্বামী রুদ্র মহারাজ সহ অগণিত ধর্মপ্রাণ মানুষ। ঢাকঢোল মঙ্গল ঘট নিয়ে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে এদিনের ধর্মীয় অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ধর্ম সম্মেলন বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। এছাড়া অগণিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়, সেই সঙ্গে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিষয়ে স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ জানান, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ সাধনায় সিদ্ধি লাভ করার চারটি বাণী উচ্চারণ করছেন। এই যুগ মহা জাগরণের যুগ, যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, এই যুগ মহা মুক্তির যুগ। এই বাণীকে বাস্তবে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের ভারত সেবাশ্রম সংঘের এবং বিভিন্ন জায়গায় যে হিন্দু মিলন মন্দির করা হয়েছে সেটা সেই হিন্দুদের মধ্যে আমাদের নানা রকম ভেদাভেদ, আদিবাসী, গিরিবাসী, মল্লবাসী, হাড়ি, মুচি, নাকর, ডোম, এরকম 76টা ভাগ আছে, সেটাকে আমরা সবাইকে এক করে এই মন্দিরে সবাই আসুন। ভিন্ন ধর্মের মধ্যে এরকম ছোঁয়াছুঁয়ি ছিল না, মধ্যযুগে এটা হয়েছে, আমাদের ক্ষতি করেছে, যার জন্যে গুরু মহারাজ ভবিষ্যৎ দ্রষ্টা, দূরদ্রষ্টা, দূরদ্রষ্টা যেটা মহাপ্রভু করেছিলেন চৈতন্যদেব এবং কবিগুর রবীন্দ্রনাথও করেছিলেন, এমন দুর্ভাগা দেশ যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সমান সমান। এই মহামিলনের উদ্দেশ্য নিয়ে আমাদের মিলন উৎসব এখানে হচ্ছে, সমস্ত শ্রেণীর মানুষকে এখানে এসেছেন, শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, আদিবাসী বনবাসী, এই বিষয়ে সেগাটোলা হিন্দু মিলন মন্দিরের কর্মকর্তা গোপাল রায় জানান, ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত সেগাটোলা হিন্দু মিলন মন্দিরে 67তম বার্ষিক অনুষ্ঠান আজকে গতকাল শুরু হয়েছিল। গতকাল বিভিন্ন রকম খেলাধুলা, ফুটবল খেলা, কলসি দৌড় ইত্যাদি হয়েছিল। আজকে দীক্ষাদান হলো সকাল থেকে, তারপর স্বামীজির ভোগ আরতি হচ্ছে এবং এরপরে আরও অনুষ্ঠান আছে। বিভিন্ন আশ্রম থেকে স্বামীজিরা এসছেন, অনুষ্ঠান আজকে এবং কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে আরতি পরে মহাযজ্ঞ, মহাযজ্ঞ অনুষ্ঠান করার পরে আমাদের অনুষ্ঠান শেষ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।